লাস্ট লেকচারে আমরা দেখে আসছিলাম সিঙ্গেল সেগমেন্ট ডিসপ্লে, মানে একটা সিঙ্গেল ডিজিট আমরা শো করতে পারতাম, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন ইউজ করব কোনো একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, সেখানে বেশিরভাগ কেসে কিন্তু আমাদের মাল্টিপল ডিজিট থাকবে। কারণ আমরা কোথায় 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি? আমরা ঘড়িতে ইউজ করি বা ওভেনে ইউজ করি বা হয়তো কোনো একটা কিছু ডিসপ্লে করার জন্য ইউজ করি, এবং অবশ্যই সেখানে মাল্টিপল নাম্বার অফ ডিজিটস থাকে। একটা সিঙ্গেল ডিজিট থাকে, এরকম ডিভাইস কিন্তু কমই ইউজ হয়। সো সিঙ্গেল 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা শিখলাম, কিন্তু সেটা বেসিক্যালি আমরা শিখলাম মাল্টিপল 7 সেগমেন্টটা যাতে ইজিলি বোঝা যায় সেই জন্য। সো প্র্যাকটিক্যাল লাইফে বেশিরভাগ কেসে কিন্তু আমরা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করব। এখন একটা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লেতে কিছু সমস্যা হতে পারে, যদি সেই সমস্যাগুলো একটু এক্সামাইন করা ট্রাই করি যে কী কী সমস্যা থাকে। আমরা দেখে আসছি অলরেডি যে একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে, মানে একটা ডিজিট যখন থাকে তখন সেখানে 8টার মতো পিন থাকে, 8টা ডাটা পিন থাকে। এর মধ্যে 7টা থাকে হচ্ছে 7টা সেগমেন্টের জন্য, 7টা সেগমেন্টে 7টা এলইডি থাকে, ABCDEFG। তো এই ABCDEFG এই 7টার জন্য 7টা পিন বের হয়, আর যেটা ডট থাকে ডিপি তার জন্য আরেকটা পিন বের হয়ে আসে। সো টোটাল একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে 8টা পিন থাকে, আবার সাথে একটা গ্রাউন্ডও থাকে। সো বলা যায় যে 9টার মতো পিন থাকে। এখন আমি যদি আরও 3টা ডিজিট এনে অ্যাড করি, আরও 3টা ডিজিট আমার হয়তো কোনো একটা 4-ডিজিট ডিসপ্লে দরকার হয়, আমি যদি আরও 3টা ডিজিট এনে এটার পাশে এনে অ্যাড করি, যেটা সমস্যা হবে আমি যদি গ্রাউন্ড পোর্শনটা বাদ দিই। আমি ধরলাম যে 4টা ডিজিটের জন্য একটাই কমন গ্রাউন্ড থাকবে, সো গ্রাউন্ডটা আমি আপাতত বাদ দিয়ে দিই, বা ডাটা পোর্ট তো প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি থাকবে, তাহলে কী হচ্ছে, 1টা ডিজিটে 8টা করে পিন থাকবে। সো 4টা ডিজিটের জন্য 4টা 32টা পিন থাকবে। এখন তার মানে কি, আমি যখন একটা মাইক্রো কন্ট্রোলার বা ATmega 32 দিয়ে আমি যখন একটা 4-ডিজিট একটা ডিসপ্লেকে চালাতে যাব, তখন আমার 32টা পিন দিয়ে ওকে পাওয়ার দিতে হবে। এখন একটা মাইক্রো ATmega 32 যেটা, সেখানে পোর্টই আছে কিন্তু 4টা, প্রত্যেকটা পোর্টে 8টা করে পিন থাকে, সো 4টা 32টা পিন আছে। তার মানে আমি যদি একটা ATmega 32 দিয়ে আমি যদি একটা 4-ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লেকে অপারেট করতে যাই, যেটা হচ্ছে আমার পুরা মাইক্রো কন্ট্রোলারের 8টা ইনপুট আউটপুট পিনই চলে যাচ্ছে একটা 7 সেগমেন্ট ডিসপ্লের পিছনে। বাট আমাদের কিন্তু যখন আমরা কমপ্লেক্স অপারেশন করি, তখন মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিন্তু অনেক রকম অপারেশান একই সাথে করতে হয়। তো আমি যদি পুরা মাইক্রো কন্ট্রোলারের সবগুলা পিনই একটা 7 সেগমেন্ট ডিসপ্লের পিছনে খরচ করে ফেলি, তাহলে কিন্তু আমার সেই মানে কমপ্লেক্স অপারেশান পারফর্ম করার পারপাসটা ফুলফিল হচ্ছে না। তো তার মানে ডেফিনেটলি এখানে কোনো একটা ওয়ে দরকার হবে, যার কারণে আমি এই একটা 7 সেগমেন্ট ডিসপ্লে চালাতে যাতে 32টা পিন দরকার না হয়, যাতে আরও কম পিনে কাজটা হয়ে যায়। তো এই যে পিন কমে যাচ্ছে বা কোনো পিন বাদ থাকতেছে না মাইক্রো কন্ট্রোলারে, এটা একটা সমস্যা। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে যে যখন 4টা ডিসপ্লে একই সাথে অন থাকবে, যেমন আমার যদি 4টা জিরো দেখানোর দরকার হয়, তখন কী হবে, প্রচুর মানে প্রত্যেকটা পিনে আমার প্রত্যেকটা ডিসপ্লেতে 7টা সেগমেন্টের মধ্যে 6টা করে সেগমেন্টই চলতেছে, 6টা এলইডি চলতেছে। তো 4, 6, 24টা পিনই মোটামুটি এখানে ইনেবল থাকবে। তো একটা হিউজ অ্যামাউন্টের পাওয়ার লস হবে, একটা বিশাল অ্যামাউন্টের পাওয়ার কনজিউম করে নিয়ে যাবে। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা মানে সলিউশন বের করতে হবে, এবং সেই সলিউশনটার নাম হচ্ছে মাল্টিপ্লেক্সিং করা। তো মাল্টিপ্লেক্সিং বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, এখানে যদি একটু আঁকার চেষ্টা করি যে মাল্টিপ্লেক্সিং বলতে আমরা কী বুঝবো, ধরে নিলাম যে আমার কাছে এটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে যেখানে 4টা ডিজিট থাকবে, এরকম 4টা ডিজিট আছে। তো এই 4টা ডিজিটে আমি যে কাজটা করব, আমি কি বললাম যে আমাদের সমস্যাটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা ডিজিটে 8টা করে পিন থাকে, এই পিনগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা পিন, কারণ এই পিনের মাঝখান দিয়েই 7 সেগমেন্ট ডিসপ্লের কাছে পাস হয় যে ও কোন ডিজিটটাকে দেখাবে, সে ডাটাটা ওর কাছে যায়, এই জন্য ডেটা এগুলোকে বলা হয় ডেটা পিন। তো যদি এরকম প্রত্যেকটা ডিজিটের 8টা করে ডাটা পিন থাকে, তাহলে টোটাল 32টা ডাটা পিন লাগতেছে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই 4টা সেগমেন্টের জন্যই মানে ডাটা পিন একটা সেট ইউজ করব। তার মানে কি, যদি 1টা ডিজিট থাকতো তাহলে 8টা পিন থাকার কথা, 8টা ডেটা পিন থাকার কথা, আমি এই 8টা ডেটা পিনকে একটা সেট বলতেছি। সো 4টা ডিজিটের জন্য নর্মালি কী হওয়া উচিত, 4টা ডাটা সেট থাকা উচিত, বাট আমি 4টা ডাটা সেট ইউজ না করে আমি 1টা ডাটা সেট ইউজ করব। তার মানে কী হবে, এই পুরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে জাস্ট 8টা পিন থাকবে, 3, 4, 5, 6, 7, 8, এটা এর জন্য, এটা BCDEFG এবং এটা হচ্ছে ডিপির জন্য। আর একটা গ্রাউন্ড তো থাকবেই, অবশ্যই এখানে একটা গ্রাউন্ড থাকবে, সবগুলার একটা কমন গ্রাউন্ড থাকবে। এখন কথা হচ্ছে আমি যদি সবগুলা ডিজিটের জন্য একটাই ডাটা পিন ইউজ করি, তার মানে কি হবে, সাপোজ আমি এই ডাটা পিনগুলো দিয়ে এমন একটা সংখ্যা পাঠাচ্ছি যেটা যাতে আমাকে এখানে 3 দেখায়, তাহলে আমি এরকম
এই এই এলইডিগুলো যাতে ইনাবেল হয় আমি এরকম ডাটা পাঠাচ্ছি, ঠিক আছে? তাহলে এ বি সি ডি ই এফ জি, তার মানে কি আমি এ বি সি ডি ই এফ এ কিছু পাঠাচ্ছি না, জি, এগুলোতে আমি 5 ভোল্ট করে পাঠাচ্ছি। তাহলে জিনিসটা কী হবে, যেহেতু সবার জন্য এক একটা কমন ডাটা সেট আছে, তো সবগুলোতেই কিন্তু সে 3 দেখায় বসে থাকবে। বাট এটা তো আমি চাই না, কারণ অবশ্যই 4টা ডিজিটে আমার 4টা ডিফারেন্ট সিগনাল বা 4টা ডিফারেন্ট ডিজিট দেখাতে হবে। যেমন আমি হয়তো সময় দেখাবো, হয়তো কোনো একটা পার্টিকুলার একটা সময় দেখাচ্ছি, তাহলে আমার হয়তো সময়টা হচ্ছে এরকম যে ধরলাম 10:35 বাজে। তো 10:35 যখন বাজে, তখন অবশ্যই আমি যদি 4টাতেই 3 দেখাই, জিনিসটা তো আমার অপারেশনটা এক্সিকিউট হচ্ছে না। তাহলে কী করতে হবে, এই জন্য যেটা করা হয়, আমরা এই যে 4টা সেগমেন্ট আছে বা 4টা ডিজিটের জন্য 4টা আলাদা সেগমেন্ট আছে, এগুলাকে ইনাবেল করার জন্য 4টা পিন থাকে। তোমরা যেহেতু অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা পড়ে আসছো, তো অবশ্যই তোমরা সেখানে দেখছো যে মাল্টিপ্লেক্সার বা এনকোডারের মধ্যে এগুলোতে ইনাবেল পিন থাকে। আমি যখন যে পিনটাকে ইনাবেল করি তখন সেটা কাজ করে। তো আমি যেটা করব, ধরলাম আচ্ছা এই 3টা মুছে ফেলি, এখানে ডাটার জিনিসগুলো মুছে ফেলি। আচ্ছা এখন ধরলাম এটাকে আমি বলতেছি সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2, এটা হচ্ছে সেগমেন্ট 3, আর এটা হচ্ছে সেগমেন্ট 4। 4টা 7 সেগমেন্টকে আমি 4টা নাম দিলাম। এই ডাটা পিনটা হচ্ছে সেগমেন্ট 1 এর ইনাবেল পিন, এই ডাটা পিনটা হচ্ছে সেগমেন্ট 2 এর ইনাবেল পিন, এটা হচ্ছে সেগমেন্ট 3 এর ইনাবেল পিন, আর এটা হচ্ছে সেগমেন্ট 4 এর ইনাবেল পিন। তার মানে আমি যখন যেই সেগমেন্টটাকে ইনাবেল করব, ইনাবেল করতে হবে কিন্তু 5 ভোল্ট দিয়ে। তো এগুলাকে হচ্ছে 5 ভোল্ট দিয়ে ইনাবেল করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলাতেও আবার কমন ক্যাথোড বা কমন অ্যানোড সিস্টেম আছে। যদি এই এই জিনিসগুলা কমন ক্যাথোড হয়, তাহলে এগুলাকে ইনাবেল করার জন্য আমরা ইউজ করি হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? যদি কমন ক্যাথোড থাকে তাহলে ইউজ করতে হয় হচ্ছে 0 ভোল্ট, কমন ক্যাথোডের জন্য ইনাবেল করতে হয় 0 ভোল্ট দিয়ে, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ লো। আর যদি কমন অ্যানোড হয় তাহলে ইনাবেল করতে হয় হচ্ছে গিয়ে 5 ভোল্ট দিয়ে, ঠিক আছে? তার মানে কমন ক্যাথোডের বেলায় যদি আমি 0 পাঠাই তাহলে ইনাবেল হবো, কমন অনোডের অ্যানোডের বেলায় আমি যদি 1 পাঠাই তাহলে 5 ভোল্ট এসে সেই ইনাবেল হবে। সো আমরা এই আমাদের প্রোটিয়াসে যে 7 সেগমেন্টটা আছে সেগুলো সব কমন ক্যাথোড, এই জন্য আমি কমন ক্যাথোড দিয়ে বুঝাই, এটা দিয়ে বুঝাই। তাহলে যেটা হবে, সবগুলো সেগমেন্ট হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো হবে। তাহলে এই জিনিসগুলো হবে হচ্ছে অ্যাক্টিভ লো, তার মানে আমি যদি এই সেগমেন্টটাতে 0 পাঠাই আর বাকিগুলোতে আমি যদি হাই করে রাখি অ্যাক্টিভ 1, তাহলে আমি যেই ডাটাটা পাঠাবো সেটা এখানে দেখা যাবে। যেমন যেটা বললাম যে আমি যদি এখানে 0 দেই আর এই 3টাতে 1 দিয়ে রাখি, তাহলে যেটা হবে, এই এখান থেকে আমি যদি 3 পাঠাই তাহলে এই 3টা শুধু এখানে দেখা যাবে আর এগুলো বন্ধ হয়ে থাকবে, মানে কোনো রকম লাইট এগুলাতে জ্বলবে না, এখানে 3 দেখা যাবে। আমি যদি এই 2টাকে 1 দিয়ে লাস্টের 2টাকে যদি আমি 0 দিয়ে রাখি, তাহলে এখানেও 3 দেখা যাবে। আর যদি আমি এই 4টাকেই 0 দিয়ে রাখি, 4টায় যদি অ্যাক্টিভ লো থাকে তাহলে 4টাতেই হচ্ছে গিয়ে 3 দেখা যাবে। এখন কথা হচ্ছে যে আমার তো একটা ডিফারেন্ট সংখ্যা দেখানো দরকার। যেমন আমরা এই লেকচারে যেটা পড়বো সেখানে আমরা ঠিক কোনো ক্লক ডিজাইন করব না, আমরা একটা জাস্ট একটা নর্মাল সংখ্যা দেখা শিখাবো। যে একটা সংখ্যা যদি আমি দেখি তাহলে কীভাবে হবে, ধরলাম আমি 5, 6, 7, 8 এই সংখ্যাটাকে আমি ডিসপ্লে করতে চাই, তাহলে কী হবে আমার এই এখানে দেখাবে হচ্ছে, এগুলো আবার একটু ক্লিয়ার করে ফেলি, এখানে দেখাবে হচ্ছে 5, এখানে 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8। তো আমি এখন তো নর্মালি চিন্তা করো যে আমি যেহেতু ডাটা সেট যেহেতু একটাই, তাহলে একটা পার্টিকুলার সময়ে আমি কিন্তু একটা ডাটাই পাঠাতে পারবো। আমি ধরলাম যে আমি এখান থেকে 8 পাঠাচ্ছি, আমি যদি এখান দিয়ে 8 পাঠাই আর আমি যদি এটাকে ইনাবেল করি, তাহলে সে 8 দেখাবে। এরপরে আমি পাঠাচ্ছি হচ্ছে সে 7, এবং আমি এটাকে ইনাবেল করি তাহলে এটা 7 দেখাবে। আমি এবার পাঠাচ্ছি হচ্ছে 6, আমি এটাকে ইনাবেল করতেছি, সে 6 দেখাচ্ছে। আমি যদি 5 পাঠাই তাহলে আমি এটাকে ইনাবেল করব, সে 5 দেখাবে। তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে, পুরো সংখ্যাটা কিন্তু আমি অ্যাট এ টাইম দেখতে পারতেছি না। আমি কিছুক্ষণ 8 দেখতেছি, কিছুক্ষণ 7 দেখতেছি, কিছুক্ষণ 6, কিছুক্ষণ 5। বাট জিনিসটা তো এরকম হওয়া উচিত না। আমার কী দেখা দরকার, আমার দরকার 5, 6, 7, 8 একসাথে দেখা। বাট আমি জানি যে আমার ডাটা সেট যেহেতু একটাই, আমি ওই ডাটা সেট দিয়ে শুধুমাত্র একটা সংখ্যাই পাঠাইতে পারবো অ্যাট এ টাইম। সো আমার পক্ষে অ্যাট এ টাইম 5, 6, 7, 8 4টা একসাথে পাঠানো পসিবল না। আমি যদি 8 পাঠাই এবং আমি যদি 4টাকে ইনাবেল করে রাখি, 4টাতে 8 দেখাবে। আমি যদি 7 পাঠাই, 4টা ইনাবেল থাকলে 4টাতেই 7 দেখাবে। তাহলে তার মানে তো আমার ওই পারপাসটা ফুলফিল হচ্ছে না। এখন এই পারপাসটা ফুলফিল করার জন্য আরেকটা খুব ইজি সলিউশন আছে। এই যে সলিউশনটা এখানে ইউজ করা হয়, এটা তোমরা অলরেডি এসএসসি এবং এইচএসসি ফিজিক্স বইতে পড়ে আসছো। এবং এই এই সলিউশনটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে পারসিস্টেন্স অফ হিউম্যান আই ভিশন, ঠিক আছে?
তো পারসিস্টেন্স অফ হিউম্যান আই ভিশন, বা হয়তো তোমরা যদি বাংলা মিডিয়ামে থেকে থাকো তোমরা তো জিনিসটা পড়ে আসছো দর্শনানুভূতির স্থায়িত্বকাল, এবং এই স্থায়িত্বকালটা হচ্ছে 0.1 সেকেন্ড। তো এই থিওরিটা বা এই জিনিসটা বলে যে ধরো আমি তোমার সামনে কোনো একটা জিনিস আনলাম, ধরো আমি তোমার সামনে চোখের সামনে একটা কলম আনলাম, আমি যদি এই কলমটা এই যেটা দর্শনানুভূতির স্থায়িত্বকাল বা পারসিস্টেন্স 0.1 সেকেন্ড, আমি যদি 0.1 সেকেন্ডের মধ্যে কলমটাকে সরাই আবার তোকে তোমার চোখের সামনে নিয়ে আসি, তাহলে তোমার চোখ ধরতেই পারবে না যে কলমটা তোমার চোখের সামনে থেকে সরে গেছিলো, ঠিক আছে? কারণ আমাদের যেটা হিউম্যান আই সে রেসপন্স ধরে রাখে আপ টু 0.1 সেকেন্ড পর্যন্ত। যদি এই অল্প সময়ের মধ্যে ও চোখের সামনে কোনো একটা কিছু নড়ে যায় তাহলে সে বুঝতেই পারবে না যেটা একটা অ্যাবসেন্স ছিল। তার মানে কি, খেয়াল করো আমি যদি এই সেগমেন্টে আবার ফেরত আসি, আমি যদি এরকম করি যে আমি এখানে ধরো 8 দেখাইলাম, ঠিক আছে, এটা আমি সেগমেন্ট 4 কে ইনাবেল করলাম, 8 দেখাইলাম, এরপরে খুব অল্প সময় যেটা 0.1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমি এটাকে বন্ধ করে আবার এটাকে চালু করলাম, আমি এখানে 7 পাঠাইলাম, আবার খুবই অল্প পয়েন্ট মানে 0.1 সেকেন্ডকে আমরা এখানে অ্যাকচুয়ালি ইউজ করবো হচ্ছে 0.01 বা 0.001 সেকেন্ডের গ্যাপ, তারপর আমি 0.001 সেকেন্ডের মধ্যেই যেটা করলাম যে এটাকে এটাকে অন করলাম, বাকিগুলো বন্ধ করে 6 পাঠাইলাম, তারপরে আমি আরও অল্প তারপর আবার কম সময়ের মধ্যে এটাকে অন করে এখানে 5 পাঠাইলাম। সো পুরো জিনিসটা যদি আমি ধরি এর প্রত্যেকটা গ্যাপে 0.01 সেকেন্ড লাগতেছে, তাহলে আমি এভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করি, আমি 8 দেখাইলাম, 8 দেখানোর 0.01 সেকেন্ডের মধ্যে আমি 7 দেখাইলাম, আবার 0.01 সেকেন্ডের মধ্যে আমি 6 দেখাইলাম, আবার 0.01 সেকেন্ডের মধ্যে আমি 5 দেখাইলাম, তাহলে টোটাল আমার সময়টা যাচ্ছে কত, 0.03 সেকেন্ড। তার মানে 0.03 সেকেন্ডের মধ্যেই সবগুলি জিনিস কিন্তু পাল্টায় যাচ্ছে, বাট যেহেতু এটা আমার ওই পারসিস্টেন্স সময়ের থেকে অনেক কম, সো আমার চোখ ধরতেই পারবে না যে 8 যে এসে আবার চলে গেছে বা 7 যে এসে আবার চলে গেছে। তার মানে জিনিসটা কী হচ্ছে, 8 আসতেছে 0.01 সেকেন্ড থেকে 8 চলে যাচ্ছে, এরপর 7 আসতেছে 0.01 সেকেন্ড থেকে 7 চলে যাচ্ছে, আবার 6 আসতেছে 0.01 সেকেন্ড থেকে 6 চলে যাচ্ছে, এরপরে 5 আসতেছে, ঠিক আছে, এরপরে আবার 0.01 সেকেন্ড পরে 8 আসতেছে, তারপর আবার 0.01 সেকেন্ড পর 7, আবার 6, আবার 5, আবার 8, এরকম। তবে জিনিসটা কী হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে 8, 7, 6 এগুলো যাচ্ছে আর আসতেছে যে আমার চোখ ধরতেই পারবে না যে এরা যে আসলে এসে চলে যাচ্ছে, আমার চোখের কাছে মনে হবে যে 5, 6, 7, 8 এরা সবসময় ছিল। সো আমি এক টানা পুরো জিনিসটা দেখতে থাকবো। এখন আমাদের যে আমরা যে ডিজিটটা দেখাবো, যেটা বললাম আমরা একটা কমন ক্যাথোড মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা 5, 6, 7, 8 এই সংখ্যাটা দেখাবো, এবং আমি যদি একটু এটার কানেকশান ডায়াগ্রামটা বলে দিই যে জিনিসটা দেখতে কীরকম হবে, এটা হচ্ছে মনে করো আমাদের ATmega 32, এটা হচ্ছে আমাদের ATmega 32, ডিফারেন্ট কালার ইউজ করি, ধরো এটা হচ্ছে ATmega 32, তো আমার এখানে খেয়াল করো এটা হচ্ছে আমাদের মনে করো সেগমেন্ট 4, যেটাকে ডিজিট 3 বলা হচ্ছে, এটা হচ্ছে ডিজিট 2, এটা হচ্ছে ডিজিট 1, এটা হচ্ছে ডিজিট 0। সো আমি 5, 6, 7, 8 দেখাবো, তার মানে কি এখানে 5 আসবে, এখানে 6 আসবে, এখানে 7 আসবে, এখানে 8 আসবে, তো এবং এই যে 7, 8, 5, 6 এগুলো কিন্তু ঠিক সিঙ্গেল 7 সেগমেন্টের মতো এই জিনিসগুলো একটা অ্যারেতে থাকবে, এবং সেই অ্যারের 8 নম্বর পজিশানে থাকবে 8 লিখতে যেই ডেটা পাঠাতে হয় সেটা, নট 8 থাকবে, 8 লিখতে যেই ডেটা লাগে সেটা থাকবে, সেটা হয়তো মানে ওই ABCD হিসাব করলে যেরকম হয় প্যাটার্নটা সেরকম হবে। 7th পজিশানে থাকবে হচ্ছে 7 লিখতে যা লাগে সেটা, একইভাবে 5, 6 থাকবে। তো খেয়াল করে দেখো এখানে 8টা ডাটা পোর্ট আছে, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, এই যে পাশেই লেখা আছে এই 8টা হচ্ছে ABCDEFG DP-র জন্য, এবং আমি এই 8টা ডাটা পোর্টকে কানেকশান দিচ্ছি পোর্ট সি এর সাথে। সো পোর্ট সি এর 0 নম্বর পিন থেকে শুরু করে পোর্ট সি এর 7 নম্বর পিন পর্যন্ত থাকবে হচ্ছে গিয়ে আমার 8টা ডেটা পোর্ট। এই জন্য পোর্ট সিকে আমরা একটা ডিফারেন্ট নাম দিব, যেটা হচ্ছে ডাটা পোর্ট। এখন দেখো আমরা সোফার যতগুলি এক্সাম্পল দেখে আসছি সবগুলোতে কিন্তু একটা পোর্টই ইউজ হয়েছে, বাট এখন কিন্তু আমার একটা পোর্টে যেহেতু 8টা পিন, সেই 8টা পিন চলে যাচ্ছে হচ্ছে ডাটা পোর্ট হিসেবে, বাট আমি তো জানি যে আমার সেগমেন্টগুলোকে ইনাবেল করার জন্য আরও 4টা পিন লাগবে। সো এখন কিন্তু আমার অন্য একটা পোর্টের হেল্প নিতেই হবে। এখন হয়তো আমি যখন কোডটা লিখতে যাব হয়তো আমার একটু কনফিউশন হতে পারে যে আমি আমি ডাটাগুলোকে পোর্ট সিতে কানেকশন দিলাম নাকি ডিতে কানেকশন দিলাম, সেগমেন্টগুলোকে ডিতে ছিল না বিতে ছিল। এই জন্য ভালো হয় যে আমি বারবার পোর্ট সি পোর্ট ডি এসব না লিখে আমি পোর্ট সি এর নাম দিয়ে দিব ডাটা পোর্ট, এবং পোর্ট ডি এর আমি নাম দিয়ে দিব কন্ট্রোল পোর্ট। কেন কন্ট্রোল পোর্ট, কারণ এই পোর্টটা কন্ট্রোল করতেছে সেগমেন্টগুলোকে, যে কোন সেগমেন্টটা ইনাবেল হবে সেই সেগমেন্টটাকে পোর্ট ডি কন্ট্রোল করবে,
PD0 খেয়াল করে দেখো PD0 কানেক্টেড হচ্ছে লাস্ট ডিজিটের সাথে ডিজিট 3 এর সাথে PD1 হচ্ছে ডিজিট 2 এর সাথে PD2 হচ্ছে ডিজিট 1 এর সাথে এবং PD3 হচ্ছে ডিজিট 0 এর সাথে এবং খেয়াল রাখতে হবে যে এই কন্ট্রোল পোর্টগুলো কিন্তু অ্যাকটিভ লো এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে এই কন্ট্রোল পোর্টগুলো আমাদের প্রোটিয়াসের জন্য হচ্ছে অ্যাকটিভ লো তোমরা যদি ল্যাব করতে তাহলে দেখতে যে ল্যাবে কিন্তু এগুলো অ্যাকটিভ হাই তার মানে তুমি যদি এই PD0 তে ধরো তুমি যদি 1 পাঠাও তাহলে ডিজিট 3 এর সেগমেন্টটা ইনেবল হবে তুমি যদি PD1 এ 1 পাঠাও ডিজিট 2 এর সেগমেন্টটা ইনেবল হবে বাট তুমি যখন প্রোটিয়াসে আঁকতে যাবা জিনিসটা কিন্তু অ্যাকটিভ লো হবে সো তুমি যেটাতে 0 পাঠাবা সেটা ইনেবল হবে এখন এই জিনিসটা হবে তো আমরা এভাবেই কানেকশন দিব এবং আমি যাবো কন্টিনিউয়াসলি আমি যতক্ষণ পর্যন্ত মাইক্রোকন্ট্রোলারের পাওয়ারটা অফ না করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই 5 6 7 8 বা তোমার ডিজায়ার্ড কোনো সংখ্যা তুমি চাইলে কোনো একটা লেটারও দেখাতে পারো এ বি সি ডি বা সামথিং সেই জিনিসটা সে হচ্ছে সেই জায়গাতে দেখাবে তো আমার মোটামুটি ডিজায়ার্ড অপারেশন এটাই সো এই জিনিসটাই এখানে বলা আছে যে তুমি কীভাবে কী কানেকশান দিবা এবং যেটা বললাম যে আমি দুইটা সেগমেন্ট ইনাবেল করার মাঝখানে 0.01 সেকেন্ড সময় ব্যয় করব এটা কিন্তু 0.1 সেকেন্ডের বেশি দিলে কিন্তু তোমার চোখ ধরতে পারবে যে সংখ্যাটা যে একটা আছে একটা নাই অবশ্যই 0.1 সেকেন্ডের থেকে কম দিতে হবে যাতে করে আমার চোখ ধরতে না পারে যে মাঝখানে একটা সংখ্যা যে চলে গিয়ে আবার আসছে তো এটা একটা জিনিস আর লাস্ট আরেকটা জিনিস যেটা আমাদের হচ্ছে লাগবে সেটা হলো খেয়াল করে দেখো আমি যে সংখ্যাটা পাঠাচ্ছি সে সংখ্যাটা হচ্ছে 5 6 7 8 হ্যাঁ এখন 5 6 7 8 আমি কিন্তু এই সংখ্যাটাকে পাঠাচ্ছি না যেমন আমি কিক পাঠাচ্ছি আমি একবার 8 পাঠাচ্ছি এরপরে আমি হয়তো পাঠাচ্ছি হচ্ছে গিয়ে 6 পাঠাচ্ছি এরপর আমি 7 পাঠাচ্ছি বা 8 পাঠাচ্ছি এরকম তার মানে আমি কিন্তু পুরাপুরি 5 6 7 8 এই সংখ্যাটাকে পাঠাতে পারতেছি না আমি সংখ্যাটাকে আমার সেগমেন্ট করতে হবে তার মানে এই যে 5 6 7 8 একটা 4টা ডিজিটের একটা সংখ্যা এটাকে আমার ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে 5 আলাদা বানাইতে হবে 6 আলাদা বানাইতে হবে 7 আলাদা বানাইতে হবে 8 আলাদা বানাইতে হবে এখন তোমার কাছে একটা সলিউশন হতে পারে আমি 4টা সংখ্যাকে 4টা ভ্যারিয়েবলে রেখে দিব বাট এটা তো কোনো সলিউশন হতে পারে না কারণ তোমার কাছে পুরো সংখ্যাটাই আসবে তুমি যখন আরও বড় বড় প্রোগ্রামিংয়ে কাজ করবে তোমার কাছে কিন্তু পুরো সংখ্যাটা আসবে এটাকে তোমার ভেঙে ফেলতে হবে এখন কথা হচ্ছে যে আমি যদি আমার কাছে একটা সংখ্যা আছে 5 6 7 8 এটাকে আমি কীভাবে এই 4টা ডিজিটে ভাঙবো তো সেটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ইস্যু যেটা কীভাবে ভাঙবো এখন এই ভাঙার জন্য আমরা ইউজ করব হচ্ছে সি প্রোগ্রামিংয়ের খুব কমন দুইটা অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক অপারেটর একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে পার্সেন্টেজ বা মডিউল অপারেটর তো এটা কীভাবে ইউজ করব ডেফিনেটলি তোমরা সবাই জানো যে ডিভাইড দিলে কি হয় তুমি যদি একটা সংখ্যাকে ডিভাইড দাও সে তোমাকে ভাগফল দিবে আর তুমি যদি মডুলো বা মডুলাস ইউজ করো সে তোমাকে রিমাইন্ডার দিবে মানে জিনিসটা হচ্ছে এরকম আমি যদি ইন্টিজার নাম্বার নিই ফ্লোট নাম্বার দিলে ডিফারেন্ট ইস্যু ফ্লোট নাম্বার দিলে যেমন ধরো আমি 10কে ফ্লোট নাম্বার দিয়ে ফ্লোট ইউজ করতেছি আমি 10কে 3 দিয়ে ভাগ দিলাম তাহলে আমার যেটা ভাগফল সেটা আসবে 3.333 বাট আমি যদি ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমি যখন 10কে 3 দিয়ে ভাগ দিব তখন ভাগফল আসবে 3 3 9 আর রিমাইন্ডার আসবে হচ্ছে 1 ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে আমি যখন একটা সংখ্যাকে আমি যখন কীভাবে বুঝাই এটা ধরো আমি এটার কেসে আসি আমি এই সংখ্যাটা দিয়েই বুঝাই তাহলে এটা বোঝানোটা ইজিয়ার হবে আচ্ছা এখানে আসি মনে করো আমার কাছে 5 6 7 8 এই সংখ্যাটা আছে ধরো এই সংখ্যাটাকে আমি 100 দিয়ে ভাগ দিলাম ঠিক আছে তাহলে আমার রেজাল্টটা কি 100 না আচ্ছা 10 দিয়ে ভাগ দিই 10 দিয়ে ভাগ দিব 100 না 10 দিয়ে ভাগ দিব 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার ভাগফলটা দাঁড়াবে 567 আর রিমাইন্ডার দাঁড়াবে 8 খেয়াল করো আমি যখন আমার এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ দিলাম তখন রিমাইন্ডার হিসেবে লাস্ট ডিজিটটা কিন্তু চলে আসছে সো তুমি যখন কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ দিবা ধরো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে 87 খেয়াল করে দেখো আমি যখন একে 10 দিয়ে ভাগ দিব তখন কি হবে 8 10 80 রিমাইন্ডার থাকবে 7 তার মানে দেখো ভাগফলে চলে আসছে প্রথম ডিজিটটা আর রিমাইন্ডারে চলে আসছে লাস্ট ডিজিটটা তাই না তাহলে জিনিসটা কিন্তু ভাগ হয়ে গেছে তাহলে আমি ঠিক এভাবেই এই জিনিসটাকে ইউজ করব যে আমার কাছে মনে করো সংখ্যাটা হচ্ছে 567 এটা হচ্ছে ধরো এ হচ্ছে 5678 এটা হচ্ছে এ আমি বি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেখানে থাকবে 5000 মানে এ ডিভাইডেড বাই 10 ঠিক আছে তাহলে বি এর মান কী দাঁড়াবে বি এর মান দাঁড়াবে হচ্ছে 567 আর আমরা আরেকটা ভ্যারিয়েবল লিখবো যেটা আসবে হচ্ছে এ মডিউলো 10 তাহলে সি এর মধ্যে কী আসবে রিমাইন্ডারটা চলে আসবে 8 তার মানে আমি এখন সিতে কিন্তু আমি 8 পেয়ে গেছি সো আমি কিন্তু লাস্ট ডিজিটটাকে সেপারেট করে ফেলতে পারছি এখন এই 5 6 7 এগুলোকে সেপারেট করব জাস্ট এই আগের প্রসিডিওরটাতে কী করবো
বি আছে 567, এই বিকে আমি এখন মনে করো ভাগ দিব আবার 10 দিয়ে, মনে করো সেটা হচ্ছে ডি, তাহলে 567 মানে হচ্ছে বিকে আমি যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে ডি সমান হবে হলো গিয়ে 56, আর আমি যদি একটা আরেকটা ভ্যারিয়েবল নেই ই এবং আমি যদি বি মডুলো 10 নেই তাহলে কি আসবে 567 রিমাইন্ডার আসবে 7, তার মানে এইভাবে কিন্তু আমি একটা বড় যত ডিজিটই হোক না কেন তুমি কিন্তু 10 দিয়ে বারবার বারবার ভাগ দিয়ে দিয়ে এটার প্রথম ডিজিট সেকেন্ড ডিজিট থার্ড ডিজিট এই জিনিসগুলোকে আমরা কিন্তু ভাগ করে ফেলতে পারবো। তো এই যে কনসেপ্টগুলি বললাম যে খুব অল্প সময়ের মধ্যে সেগমেন্টগুলোকে ইনাবেল করা বা প্রত্যেকটা সেগমেন্টকে ভাগ করা, এই সবগুলা কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে এরপরে পরের লেকচারে যেটা দেখবো যে কিভাবে আমি একটা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লেতে একটা ডিজিটকে সারাক্ষণ দেখতে পারি।